হাই, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অথর থিওরি এবং ফ্রেঞ্চ নিউ ওয়েভে, ফ্রেঞ্চ নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্টে অথর থিওরির যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা। প্রথমে আসা যাক অথর থিওরি কী সেটা নিয়ে। যদি পঞ্চাশের দশকের দিকের ফিল্ম মেকিংয়ের ব্যাপারগুলোকে ডিসকাস করা হয় বা আলোচনা করা হয়, তবে দেখা যাবে যে সেই সময় আসলে মূলত বিভিন্ন লিটারেরি ওয়ার্কস, তার থেকে আসলে ট্র্যাডিশনালি এক ধরনের ফিল্ম তৈরি করা হতো, যেখানে কোনো একটা আনইমাজিনেটিভ ওয়েস, অর্থাৎ ইমাজিনেশনের প্রয়োগটা কম দেখা যেত। অভিনেতা, স্টুডিও এবং প্রযোজক, প্রডিউসার, তারা আসলে সবই একটা সেলিং পয়েন্টের অংশ ছিল সিনেমার, যে এটা একটা বিক্রি বার্তার সাথে যুক্ত বিষয় এবং সেটা আসলে চলচ্চিত্রের সফলতার উপরে তাদেরকে আসলে নির্ভর করতে হতো। ডিরেক্টরকে সেই সময় বিবেচনা করা হতো শুধু একজন নিছক ক্রু মেম্বার, যিনি আসলে স্ট্রিক্টভাবে এই যে ভিজুয়াল স্টাইলগুলো এবং এর যে ন্যারেটিভ স্ট্রাকচার, স্ক্রিপ্টের যে ন্যারেটিভ স্ট্রাকচার বা কাঠামো, সেটাকে আর কি দেখাশোনা করেন প্রডিউসার এবং স্টুডিওর অনুমতিক্রমে। তা আসা যাক অথর থিওরি আসলে কী করলো সেই সময়। তখন কায়ার্স দু সিনেমা নামক একটা ফরাসি সিনেমার ম্যাগাজিনের পত্রিকা, যেটা আসলে এই ফ্রেঞ্চ নিউ ওয়েভ গড়ে ওঠার পেছনে একটা বড় ভূমিকা রেখেছিল, ওইখানে বিভিন্ন আর্টিকেলে এই ফিল্ম ক্রিটিক্সরা একটা তত্ত্ব দাঁড় করালেন যে চলচ্চিত্র নির্মাতাদের একটা রিয়েল অথর্স বা মূল লেখককে পরিণত হবে, সেটাকে আসলে অথর বলা হচ্ছে। যেরকম একটা উপন্যাসের লেখক থাকে, যেরকম একটা পেইন্টিংয়ের একজন মূল কারিগর বা পেইন্টার থাকে, তেমনি চলচ্চিত্রের ক্ষেত্রে সেই ভূমিকাটা নেবে ডিরেক্টর। এবং ডিরেক্টরকে মনে করা হচ্ছিল বা এই তত্ত্ব অনুযায়ী মনে করা হয় একটা ড্রাইভিং সো ফোর্স, অর্থাৎ চালিকা শক্তি পুরো প্রজেক্টের এই স্পেসিফিক ভিজুয়াল স্টাইল নির্মাণের ক্ষেত্রে। এইখানে একজন ডিরেক্টরের কাজের ভেতর তার থিম, টোন এবং পুরোপুরি যে ওভারঅল যে ফিলিং বা একটা মুড বা অনুভূতি তার চলচ্চিত্রের, সেটা আসলে কনসিস্টেন্ট হয়, অর্থাৎ তার অন্যান্য ছবিগুলোতেও বা অন্যান্য কাজেও কিন্তু সেই জিনিসটা দেখা যায় অথর থিওরি অনুযায়ী। এই বিষয়টা আরও সহজ হবে যদি কয়েকজন অথর ফিল্ম মেকারের কথা বলা যায়। যেমন যদি কুইন্টিন ট্যারান্টিনোর কথা ধরা যায়, তার ছবিগুলোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে কী কী, যে প্রচুর পরিমাণ কাস্ট থাকে, এনসেম্বল কাস্ট, অর্থাৎ যেখানে একাধিক কাস্ট তারা সমান প্রায় সমান রকম গুরুত্ব বহন করে একটা চিত্রনাট্যে বা একটা গল্পে। এই গল্পগুলোকে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা হয়, বিভিন্ন রকম জনরার একটা মিশ্রণ ঘটানো হয় এবং সিনেমার ইতিহাসের উপরে এক ধরনের উৎসর্গ থাকে। আবার ওয়েস অ্যান্ডারসনের ছবিগুলোতে দেখা যায় যে খুব দ্রুতগতির কমেডি বিষয় থাকে, সিমেট্রিক্যাল কম্পোজিশন থাকে, অর্থাৎ তার যে সিনেমাটোগ্রাফি ওইখানে একটা ভারসাম্যের অনুভূতি পাওয়া যায়, একটা কালার প্যালেটের বা অর্থাৎ রঙের বিষয়ে দারুণ ব্যবহার দেখা যায় এবং স্টাইলিস্ট খুব আর্ট ডিরেকশনের ব্যবহারটা তার কাজে দেখা যায়। তো এইরকম করে যারা অথর ফিল্ম মেকার তাদের কাজগুলোর মধ্যে এক ধরনের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে বা যেটা দেখে একটা আইডেন্টিফাই করা যায় যে এটা অমুকের চলচ্চিত্র, বিষয়টা হলো এরকম। এবার ফ্রেঞ্চ নিউ ওয়েভে এর প্রভাবটা কীভাবে পড়লো তাহলে? যেহেতু এই তত্ত্বটা আসলে এসেছে ওই কায়ার্স দু সিনেমা পত্রিকায় আলেকজান্ডার অ্যাস্ট্রুকের কিছু লেখা থেকে, আবার আন্দ্রে বাজা সেটাকে ইলাবোরেট করেছেন, এই বিষয়গুলো নিয়েই আসলে তৎকালীন সময়ের যে ফ্রেঞ্চ নিউ ওয়েভের ডিরেক্টররা তারা কাজ করেছিলেন, সেখানে জয়লুক গদারের কথা বলা যেতে পারে, ফ্রাঁসোয়া ত্রুফোর কথা বলতে পারে, তারা আসলে এই সিনেমা মাধ্যমটাকে একটা এক্সপেরিমেন্টের জায়গা হিসেবে নিয়েছিলেন। তারা ফিল্ম মিডিয়ামকে দেখেছিলেন যেমন ওই উপন্যাসিক অথবা পেইন্টারের মতো, তারা তাদের যে চিন্তা ভাবনা বা আইডিয়া সেটা বিভিন্ন ফর্ম এবং স্টাইলে ইউনিকভাবে আসলে দেখানো শুরু করেছিলেন। এই এক্সপেরিমেন্টেশন তারা এডিটিং প্রসেস দিয়ে করেছেন, যার ফলে ডিরেক্টর এবং এডিটর তারা ফুটেজগুলো নিয়ে একটা নন ট্র্যাডিশনাল ওয়েতে বা তখনকার সময় যা দেখা যেত না সেইগুলো তারা ব্যবহার করেছেন। যেমন গদারের ছবিগুলোতে আমরা জামকার দেখতে পাই বা ছবিগুলোর মধ্যে যদি একটু দেখা যায় যে কিছু কিছু দৃশ্য এরকম রয়েছে যে খুব ডকুমেন্টারি স্টাইলের একটা অ্যাপ্রোচ দেখা যাচ্ছে তার ভেতরে, তার সাথে সেই সময় তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি, ইকোনমিক কন্ডিশন সেইগুলোও তার ভেতর আসছে। একজন ডায়লগ দিচ্ছে কিন্তু আমরা আরেকজনকে দেখছি, মানে সব কিছু নিয়েই এক ধরনের আর কি, মানে কি বলে ওটাকে,
একটা ওভারঅল কন্ডেন্সিং সিচুয়েশন বা একটা মিক্সড বিষয় আর কি এখানে আসে। এইভাবে করেই আসলে তাদের কাজগুলোতে কখনো কখনো ফোর্থওয়াল ভাঙার বিষয় আছে, সরাসরি একজন অ্যাক্টর অ্যাড্রেস করছে অডিয়েন্সকে, এর সাথে সেই ব্রেকহেল্টের থিওরির কথা উল্লেখ করা যেতে পারে। তো এইভাবে করেই আসলে অডিয়েন্সকে কানেক্ট করার একটা প্রয়াস ঘটায় এই ফ্রেঞ্চ নিউ ওয়েভ, যেটা আসলে বড় একটা অবদান রেখেছিল অথর থিওরি। তো এইভাবে করেই আসলে অথর থিওরির সাথে একটা ফ্রেঞ্চ নিউ ওয়েভের খুব বড় রকমের যোগসূত্র আছে, এবং পরবর্তীতে এই অথর থিওরি আসলে শুধুমাত্র যে ফ্রেঞ্চ নিউ ওয়েভের মধ্যে আবদ্ধ ছিল তা না, এটা আস্তে আস্তে পুরোপুরি গ্লোবাল সিনেমাতে ছড়িয়ে পড়ে। তার ফলশ্রুতিতে কুইন্টিন ট্যারান্টিনোর কথা ওইখানে, তারপর ওয়েস অ্যান্ডারসনের কথা, সমসাময়িক অনেক নির্মাতা আছে, মার্টিন স্কর্সিজের কথা বলা যেতে পারে, জর্জ লুকাসের কথা বলা যেতে পারে, তাদের কাজগুলোতেও আমরা কিন্তু এই অথর তত্ত্বের একটা প্রভাব দেখি। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা বিষয়। ধন্যবাদ সবাইকে।